আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা রুবেল টেক বিচারের পক্ষ থেকে আমি মোহাম্মদ রুবেল হোসেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তার দর্শক বরাবর ন্যায় শুরু করছে নতুন একটি সরকারি জব সার্কুলার নিয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সেতু বিভাগ সেতু ভবন বনানী ঢাকা বারোশো বারো তা দর্শক দেখতে পাচ্ছেন নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে আমি আলোচনা করব পদের নেম জাতীয় বেতন স্কেল এখানে কতটি পদ সংখ্যা আছে এবং বয়স সীমা রকম লাগবে শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা কীরকম লাগবে আবেদনের শুরু এবং শেষ তারিখ কবে আবেদন ফি বাবদ আপনাকে কত টাকা জমা দিতে হবে সম্পূর্ণ এটু জেট বিস্তারিত নিয়ে আলোচনা করবো তা দর্শক আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই নিচে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন কারণ পরবর্তী নতুন নতুন সরকারি এবং বেসরকারি জব সার্কুলারগুলো সবার আগে পেয়ে যাবেন তা দর্শক শুরু করছি সাথেই থাকবেন এক নম্বর অপশনে বলা হয়েছে কম্পিউটার অপারেটর বেতন স্কেল দেওয়া হচ্ছে এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা আপনার এপদে লোকসংখ্যান হবে পাঁচজন বয়সে মনুর্ধ তিরিশ বছর হতে হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগ স্নাতক সমমান বা সমমানের ডিগ্রি থাকতে হবে এবং খতে কম্পিউটার টাইপিং এবং সর্বনিম্ন গতি প্রতি মিনিট ইংরেজি তিরিশ এবং বাংলায় পঁচিশটি শব্দ গতি থাকতে হবে তা দশক আশা করি বুঝতে পারছেন দুই নম্বর অপশনে বলা হয়েছে ক্যাশ সরকার বেতন স্কেল আট হাজার আটশো টাকা থেকে একুশ হাজার তিনশো দশ টাকা এ পদে লোকসংখ্যা হবে একজন বয়সী মনুরধ তিরিশ বছর হতে হবে শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা লাগবে কোনো স্বীকৃত অনুমতি শিক্ষা বোর্ড হইতে কমপক্ষে দ্বিতীয় বিভাগ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি বা সমন্বয় পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তা দশক আশা করি বুঝতে পারছেন তিন নম্বর অপশনে বলা হয়েছে অফিসায়ক এ পদের লোকসংখ্যা নেওয়া হবে দুইজন বেতন স্কেল দেওয়া আছে আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা তা দর্শক শিক্ষাগত যোগ্যতা লাগবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তা দর্শক তা দর্শক ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ওয়ান করে দিবেন আর অবশ্যই একটা লাইক দিবেন আর তার দর্শক কিছু গুরুত্বপূর্ণ ভিডিও লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি একের পর এক সাজিয়ে দেওয়া আছে আপনারা চাইলে এখান থেকে দেখে আবেদন করতে পারেন এখন আলোচনা করব শর্তাবলী নিয়ে তা দর্শক এক নম্বরে বলা হয়েছে এক তারিখ এক মাস দু হাজার তারিখ প্রার্থীর বয়স সীমা থেকে তিরিশ বছর হতে হবে মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র কন্যা এবং শারীরিক প্রতিবন্ধী ক্ষেত্রে বয়স সীমা আঠারো থেকে বত্রিশ বছর তবে মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধার পুত্র কন্যা পুত্র কন্যাদের ক্ষেত্রে বয়স সীমা আঠারো থেকে তিরিশ বছর বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না দুই নম্বরে সরকারি আধা সরকারি ও সাহিত্য সাহিত্য প্রতিষ্ঠান চাকরিতে প্রার্থীগণ অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে তিন নম্বরে নিয়োগের ক্ষেত্রে সরকারের প্রচলিত বিধিবিধান প্রতিপালিত হবে চার নম্বরে দুই ও তিন নং ক্রমিকের বর্ণিত পদের ক্ষেত্রে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে এক নং ক্রমিকের বর্ণিত পদের ক্ষেত্রে লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের ব্যবহারিক পরীক্ষা গ্রহণ করা হবে এবং ব্যবহারিক উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে পাঁচ নম্বরে আবেদনকারী সেতু বিভাগ ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ ডট জি ইএসডিআই ও এন ডট গভ ডট বিডিতে প্রবেশ করে রিক্রুইটমেন্ট মিনু অথবা হটলাইন ইএসআর ডট বি ডি এ ডট গভ ডট বিডি এর মাধ্যমে পঁচিশ তারিখ এক মাস দু হাজার তারিখ সকাল দশটা থেকে শুরু করে চোদ্দো তারিখ দুই মাস দু হাজার একুশ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন করতে পারবেন তা দশক আবেদন শুরু হচ্ছে পঁচিশ তারিখ এক মাস দুই হাজার একুশ তারিখ সকাল দশটা থেকে শুরু হয়ে চোদ্দো তারিখ দুই মাস দু হাজার একুশ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন করতে পারবেন ছয় নম্বরে আবেদনপত্র প্রার্থীকে তার রঙিন ছবির দৈর্ঘ্য তিনশো গুণ প্রস্তুত তিনশো পিকজেল হতে হবে সাক্ষরের দৈর্ঘ্য তিনশো গুণের প্রস্ত আশি পিকজেল হতে হবে করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে এবং ছবিটি স্বাক্ষর সাইজ সর্বোচ্চ পঞ্চাশ কেবি এর মধ্যে হতে হবে সাত নম্বরে নির্মূলভাবে আবেদনপত্র সাবমিট করার প্রার্থী ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি অটো জেনারেটেড রেজিস্ট্রেশন কার্ড পাবেন সফলভাবে আবেদন করার পর আবেদনকারীর মোবাইল মোবাইলে এসএমএস ইমেল যদি দেওয়া থাকে ইউজার আইডি পাসওয়ার্ড প্রেরণ করা হবে উক্ত রেজিস্ট্রেশন কার্ড ফি পরিশোধ নির্দেশনা দেওয়া থাকবে রেজিস্ট্রেশন কার্ড প্রিন্ট করতে সংরক্ষণ করতে হবে আট নম্বরে প্রার্থীকে সফলভাবে আবেদনপত্র সাবমিট করে বাহাত্তর ঘন্টার মধ্যে বিকাশের মাধ্যমে পরীক্ষার ফি বাবদ অপরোধযোগ্য কর্মিক নং এক বর্ণিত পদের জন্য এক টাকা অনলাইন ফি বাবদে দশ টাকা টোটাল হচ্ছে একশো দশ টাকা এবং কর্মিক দুই এবং তিনের পদের জন্য কর্মিক দুই এবং তিন পদের জন্য পঞ্চাশ টাকা অনলাইন ফি বাবদ দশ টাকা মোট ষাট টাকা পরিশোধ করতে হবে আবেদন করে বাহাত্তর ঘন্টার মধ্যে টাকা পরিশোধ না করলে আপনার আবেদনটি মঞ্জুর করা হবে না তা দর্শক আশা করি বুঝতে পারছেন নয় নম্বরে বলা হচ্ছে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে প্রার্থী নিজস্ব তথ্য উক্ত ওয়েবসাইটে লিঙ্ক হতে পুনরুদ্ধার করতে পারবেন বিকাশের মাধ্যমে টাকা জমা দানের প্রক্রিয়া আবেদনের ওয়েবসাইটে গিয়ে ই রিক্রুইটমেন্ট মিনু এর ক্লিক করে লগ অবশ্যই অ্যাপ্লিকেন্ট লগ অথবা দ্বিতীয় ধাপ হচ্ছে ইউজার আইডি পাসওয়ার্ড প্রদান করে অ্যাপ্লিকেন্স এবং ড্যাশবোর্ড প্রবেশ করুন তা দশক তৃতীয় ধাপ দেওয়া হচ্ছে পেমেন্ট ইনফরমেশন ডাউনলোড অ্যাডমিট কার্ড মেনুতে ক্লিক করুন চতুর্থ ধাপ পে উইথ বিকাশ লিঙ্ক ক্লিক করার পর একটি পপ আপ উইন্ডো আসবে পপ আপ উইন্ডো এর ইউর ইউর বিকাশ অ্যাকাউন্ট নাম্বার টেক্সবক্স যে বিকাশ অ্যাকাউন্ট থেকে ফি পরিশোধ করা হবে সেটি প্রদান করুন পাঁচ নম্বর ধাপ বিকাশ অ্যাকাউন্টে প্রদান করার পর কনফার্ম বাটনে ক্লিক করুন ছয় নম্বর ধাপ বিকাশ থেকে একটি গোপন ভেরিফিকেশন কোড প্রদানকৃত বিকাশ অ্যাকাউন্টের নম্বরে এস এম এস প্রেরণ করা হবে ভেরিফিকেশন কোড একটি প্রদান করে কনফার্ম বাটনে ক্লিক করুন সাত নম্বর ধাপ বিকাশ অ্যাকাউন্টের পিন নম্বরটি প্রদান করে কনফার্ম বাটন ক্লিক করুন আট নম্বর ধাপ সফলভাবে ফি পরিশোধ আট নম্বর ধাপে বলা হয়েছে সফলভাবে ফি পরিশোধ হয়ে গেলে ট্রেনজ্যাকশন সাকসেসফুল ইউর পেমেন্ট হ্যাজ হ্যাজবিন সাকসেসফুল কমপ্লিট মেসেজ দেখবেন এবং আবেদনকারী প্রবেশপত্র ডাউনলোড ও প্রিন্ট করে সংরক্ষণ করবেন এগারো নম্বরে সেতু বিভাগের ওয়েবসাইটের প্রার্থীর মোবাইল ফোন এসএমএসের মাধ্যমে শুধু যোগ্য প্রার্থীদেরকে পরীক্ষার তারিখ স্থান সময় জানিয়ে দেওয়া হবে 12 নম্বরে প্রার্থীর যোগ্যতা যাচাই প্রার্থীর কর্তৃক প্রদত্ত কোনো তথ্য বা দাখিল কাগজপত্র জাল মিথ্যা বা ভুয়ো প্রমাণিত হলে কিংবা পরীক্ষা নকল বা অসাধু অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হবে তো দর্শক আশা করি বুঝতে পারছেন খ নম্বরে জেলার স্থায়ী বাসিন্দা বাংলাদেশের নাগরিকতা প্রমাণ সনদ হিসাবে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ কাউন্সিলর এবং স্মরণপত্র দাখিল করতে হবে তা দর্শক ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল বাটনটি বাজিয়ে দেবেন কারণ পরবর্তী নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তা দর্শক একটা লাইক দিবেন লাইক দিতে ভুলবেন না এবং ডিসক্রিপশন বক্সে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও লিঙ্ক দেওয়া আছে নিচে আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন নিয়োগ বিজ্ঞপ্তিগুলো একের পর এক সাজিয়ে দেওয়া আছে আপনারা চাইলে দেখে আবেদন করতে পারবেন তা দর্শক আজ এই পর্যন্তই ভালো থাকবেন এবং অন্যদেরকে ভালো রাখবেন আবারও দেখা হবে কোনো একটি সরকারি এবং বেসরকারি জব সার্কুলার নিয়ে ততক্ষণে অপেক্ষা করুন আল্লাহ হাফেজ